ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতার রান্নাঘর। আজকে আমি আপনাদের আলু পেঁয়াজকালি ভাজার একটা রেসিপি করে দেখাবো। পেঁয়াজকালি হলো শীতকালের অন্যতম একটি সবজি, তাই জন্য ভাবলাম পেঁয়াজকালি দিয়ে কোনো একটা রেসিপি করে আজকে আপনাদের দেখাই। আলু পেঁয়াজকালি ভাজা তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে আলু পেঁয়াজকালি ভাজা একবার বাড়িতে করে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য লাগছে আলু। আলুটা একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজকালি। পেঁয়াজকালির চেষ্টা করবেন মোটা দিকটা নিতে, না হলে ভাজার সময় খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজকালিগুলো পুড়ে যাবে। সেই জন্য মোটা দিকটা নিলে পেঁয়াজকালি সুন্দর ভাজা হবে এবং নরম থাকবে। আর লাগছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর লাগছে ফোড়নের জন্য কালো জিরে, পোস্ত, নুন এবং হলুদ গুঁড়ো। আমি সমস্ত উপকরণগুলিকে একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, তাতে আপনাদের উপকরণগুলো গুছিয়ে নিতে সুবিধে হবে। এবার রান্নাটা আমি শুরু করছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর কালো জিরেটাকে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড একটু ভাজতে হবে। 10-15 সেকেন্ড পর যখন কালো জিরের থেকে সুন্দর গন্ধটা বেরোবে, তখন এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটাকে খুব একটা লাল করে ভাজতে হবে না, তবে একটু 2-3 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভাজবেন। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসটাকে একদম কম আঁচে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট আমরা আলুটাকে একটু নরম হতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হলো। এই পর্যায়ে কিন্তু আমরা আলুটাকে মোটামুটি 50 ভাগ সেদ্ধ করে ফেলব। তো খুন্তি দিয়ে একটা আলুর টুকরো এভাবে ভেঙে দেখে নেবেন আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এবার আমরা এর মধ্যে পেঁয়াজকালিটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব 3 খানা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি নুন, নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্তটা দিয়ে সবজিটা হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এবং সবজিটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে আরো 10 মিনিটের জন্য রান্না করতে হবে। তো 10 মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে হাই ফ্লেমে আমি আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব এবং 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে পোস্তটা দিয়ে দিতে হবে। এখানে আমার 2 চামচ পোস্ত আছে। পোস্তটা দেওয়ার পরে মাঝারি আছে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই আমাদের শীতের আলু পেঁয়াজকালি ভাজা একদম রেডি হয়ে যাবে। তো আমার আলু পেঁয়াজকালি ভাজা একদম রেডি হয়ে গেছে। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা বোঝার জন্য আপনাদের এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখতে হবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।
ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।